পৃথিবীতে যা কিছু হচ্ছে হবে অতীত হয়েছে সামনে হবে বর্তমানে হচ্ছে এই সব কিছু জানেন যিনি তিনি কে আল্লাহ নিজে বলে ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু অদৃশ্যের খবর আল্লাহ ছাড়া কেউ কি করে না জানে না ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহার তিনি জানেন জলে কি হয় স্থলে কি হয় অমা ইয়ালামু ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহার ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা আল্লাহর আদেশ ছাড়া আল্লাহর জানা ছাড়া একটা গাছের পাতাও পর্যন্ত কি করে না পড়ে না লড়ে না তাহলে একটা গাছের পাতাও লড়তে গেলে কে জানে আল্লাহই জানেন অতএব পৃথিবীতে যা কিছু হচ্ছে হবে সব কিছু জানেন যিনি কে আল্লাহ দুই নাম্বার হলো কিতাবাত পৃথিবীতে যা কিছু হচ্ছে হবে সব কিছু আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করার আগেই লৌহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছেন সুবহানাল্লাহ কোথায় রাখছেন লৌহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছেন আল্লাহ নিজেই বলে আলাম তাআলাম আন্নাল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইন্না যালিকা ফি কিতাব তোমরা কি জানো না আসমান জমিনে যা কিছু হয় সব জানেন যিনি তিনি কে আর কেন এগুলো সব কিছু ইন্না যালিকা ফি কিতাব আল্লাহ পাকের সব কিছুকে লৌহে মাহফুজে আল্লাহর লিপিবদ্ধ করা কিতাবে আল্লাহ পাক কি করছেন লিখে রেখেছেন লিপিবদ্ধ করে রেখেছেন এজন্য এই লিপিবদ্ধ করার স্তর হলো পাঁচটা কয়টা এক নাম্বার হলো আপনাকে আমাকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ পাক একটা কলম বানিয়েছে কি বানিয়েছে আল্লাহ নিজেই বলে আল্লাহর নবী বুখারী শরীফের হাদিস আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম আল্লাহ পাক সর্বপ্রথম একটা কলম বানিয়েছে কি বানিয়েছে কলম এই 50,000 বছর পূর্বে যখন কোনো গাছ ছিল না মাছ ছিল না মানুষ ছিল না জিন ছিল না এক কথা কোনো মাখলুক যখন ছিল না তখন একটা কলম বানাইছ এবার কলমরে বলে কলম তুমি লেখো কলম কয় আল্লাহ আমি কি লিখবো আল্লাহ বলে পৃথিবীতে এই পৃথিবীর শুরু লগ্ন থেকে কেয়ামত পর্যন্ত যত মাখলুক আসবে যা কিছু হবে সবার তাকদীর তুমি লিপিবদ্ধ করে দাও সুবহানাল্লাহ এই প্রথমবার মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বে তাকদীর লিপিবদ্ধ করে রেখেছেন সকল মাখলুকের গরু ছাগল যত প্রাণী আছে সমস্ত মাখলুক গাছপালা তরুলতা সব কিছুর তাকদীর মানুষ সৃষ্টির কত বছর আগে 50,000 বছর পূর্বে আল্লাহ পাক লিপিবদ্ধ করছেন দুই নাম্বার আল্লাহ পাক যখন মানুষকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পর আপনাকে আমাকে নিয়ে একটা বৈঠক করেছেন যে জগৎটাকে বলা হয় আলমে আরওয়া রুহের জগতে আপনাকে আমাকে আল্লাহ পাক কি করছেন নিয়ে একটা মাহফিল করছেন একটা অনুষ্ঠান করছেন আর এই অনুষ্ঠানের সময় আল্লাহ পাক আদম নবীর পিঠ থেকে দুই মুষ্টি মানুষ বাইর করছে কয় মুষ্টি এক মুষ্টিকে ডান পাশে আর এক মুষ্টিকে বাম পাশে বলে ডান পাশে যাদেরকে রাখছেন এরা সব জান্নাতি বাম পাশে যাদেরকে রাখছেন এরা সব জাহান্নামী এবার এই দোনো দলকে লক্ষ্য করে আল্লাহ পাক নিজেই বলেন وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَىٰ أَنفُسِهِمْ আল্লাহ বলেন আমি বনি আদমকে সেদিন একটা কি নিয়েছি অঙ্গীকার নিয়েছি কি আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নয় তখন বনি আদম বলছিলেন সবাই বলছিলেন কালু বালা আপনি আমাদের কি রব আল্লাহ পাক এই কথাটাকে একটা সাদা কাগজে পেঁচাইছে এক দুর্বল বর্ণনা লিখছে সাদা কাগজে পেঁচাইয়া এক ফেরেস্তারে বলছে তুমি এটা রাখো ফেরেস্তা চিন্তা করলো আরে বনি আদমের একটা অঙ্গীকার এত সারা পৃথিবীর একটা মাখলুকের অঙ্গীকার আমি কোথায় হেফাজত করব এজন্য সে হেফাজত করার জন্য ওই কাপড় সহকারে অঙ্গীকার নামাটারে খায়া ফেলছে যখন মুখের ভিতরে দিয়ে খেয়ে ফেলছে খাওয়ার সাথে সাথে ওই ফেরেস্তা পাথরে রূপান্তরিত হয়ে গেছে পাথরে রূপান্তরিত হয়ে গেছে এখন এই পাথর জান্নাতের ভিতরে কিন্তু আদম নবী যখন জান্নাতের ভিতরে থাকতেছে আদম নবী জানে না এই পাথরের ভিতরে কি আছে এই পাথর যে কোন পাথর আদম নবী কি করে না জানে না কিন্তু আলমে আরওয়াহে আমরা সবাই অঙ্গীকার করে আসছি আপনি আমাদের কি রব এই স্বীকৃতিটাকে আল্লাহ পাক ওইখানে রাখছে আদম নবী যখন জান্নাত থেকে বের হয়ে যখন নিচে আসলে
চারটা বস্তু নিয়ে আসছে আল্লাহ পাক ওই অঙ্গীকার নামাকেও সাথে দিয়ে দিবেন আদম তুমি অঙ্গীকার করছো আবার জান্নাতে আইসা তুমি আবার বের হয়ে যাইতেছো আবার এই জান্নাতে আসতে হবে অতএব তোমার অঙ্গীকার নামা তুমি সাথে রাখো অঙ্গীকার নামাকে সাথে করে দিয়ে দিছে বলে সেই পাথর কোন পাথর কিতাবের ভিতরে লেখে সেই পাথর হলো হযরে আসওয়াদ নামক যেই পাথর আজকে হাজরা চুমু খায় সেই পাথরই হলো সেই পাথর সুবহানাল্লাহ এই পাথরের ভিতরে এখনো লেখা আছে আমি আপনি যে স্বীকৃতি দিছি আপনি আমাদের রব আপনি আমাদের প্রভু বলে এই স্বীকৃতি মানুষের কাছে পাঠায় দিছে যাতে মানুষ অস্বীকার করতে না পারে আল্লাহ আমি কোনোদিন স্বীকৃতি দেই নাই আল্লাহ বলে তোর দলিল তোর সাথেই কি করলাম দিয়ে দিলাম তোর দলিল তোর কাছেই আছে তুই যে আমারে রব বলে স্বীকার করছো তুই যে আমারে খালেক বলে স্বীকার করছো আর দুনিয়াতে আইসা তুই মূর্তির পূজা করো গাছের পূজা করো মাছের পূজা করো কিন্তু তুমি যার পূজাই করো না কেন তোমার দলিল তোমার ঘরে আর এই দলিল দয়া কেয়ামতের দিন আমি আল্লাহ তোমারে কি করব ফয়সালা করব ওই দিন আল্লাহ পাক ওই যে একটা অঙ্গীকার লিখছিলেন এই দ্বিতীয়বার লিখছেন এটা হলো মানুষের আগে লিখছেন সমস্ত মাখলুকের দ্বিতীয়বার লিখছেন কি সমস্ত মানুষের তৃতীয়বার এবার হলো মায়ের পেটে যখন মানুষ চলে আসে বাচ্চা যখন আসে তখন বাচ্চা কয়দিন থাকে 40 দিন থাকে বীজ আকারে তারপরে কিছুদিন পরে রক্তগুহী গোস্তপিণ্ড এরপর হাড্ডি এভাবে যখন 43 মানে 120 দিন যখন অতিক্রম করে আল্লাহ পাক দুইজন ফেরেশতাকে পাঠায় দেন কয়জন ফেরেশতা দুইজন ফেরেশতাকে পাঠায় দেয় যাও ওই যে লৌহে মাহফুজে যা লেখা আছে মূল খাতায় মূল ডায়েরিতে যা লেখা আছে এটাকে আরেকবার লেখানো হয়েছিল আরেকবার স্বীকৃতি দেওয়া হয়েছিল কোথায় আলমে আরওয়া এবার তুমি এই যে মায়ের পেটে যে বাচ্চা হবে এই বাচ্চাটা পাগল হবে এই বাচ্চাটা জ্ঞানী হবে এই বাচ্চাটা আলেম হবে এই বাচ্চাটা ইঞ্জিনিয়ার হবে এবার বাচ্চাটা ডাক্তার হবে কি হবে বাচ্চাটা কেমন হবে তুমি এই বাচ্চার নিজের ডায়েরিতে বাচ্চার পার্সোনাল ডায়েরিতে তার জীবনের শেষ পর্যন্ত সব কিছুকে লিপিবদ্ধ করে দাও তৃতীয়বার মায়ের পেটে আপনার আমার জন্য কি করা হয়েছে লিপিবদ্ধ করা হয়েছে চার নাম্বার আল্লাহ পাক এটা তো হলো তার জীবনের শেষ পর্যন্ত আর বাৎসরিক এ বছর থেকে আগামী বছর পর্যন্ত বান্দা কি খাবে বান্দা কি বরণ পোষণ করবে এর জন্য আল্লাহ পাক কি করেছেন এই শবে কদর নামক মর্যাদাপূর্ণ রাতে এই বছর থেকে এই শবে কদর থেকে আগামী শবে কদর পর্যন্ত এই ব্যক্তিটা কি খাবে কি বরণ পোষণ করবে তার ডায়েরি আমার ডায়েরি আপনার ডায়েরি এক বছরের ডায়েরিটাকে আল্লাহ পাক ফেরেশতাদের কাছে হস্তান্তর করেন সুবহানাল্লাহ এই জন্যই বলা হয়েছে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম এই রাত্রে সমস্ত বিষয় কি করা হয় ফয়সালা করা হয় মানে আপনার আমার ডায়েরি কি করে হস্তান্তর করা হইতেছে আপনার আমার ডায়েরিকে আপনার আমার কাজে নিয়োজিত ফেরেশতার কাছে কি করা হয়েছে দিয়ে দেওয়া হয়েছে আর পাঁচ নাম্বার হলো এরপরে সারা বছরে প্রতিদিন যা হবে যা কিছু করব যা কিছু বরণ পোষণ করব এই সব কিছু আল্লাহ পাক কি করছেন এই যে প্রতিদিন যে বাস্তবায়ন করতেছে আজকে আমি গোস্ত খাইছি মাছ খাইছি যা কিছু করতেছি এই যে প্রতিদিন প্রতিদিনেরটা প্রতিদিন আমাকে দান করে দিচ্ছেন এটা হলো পঞ্চম স্তরে লেখা তাহলে আপনার আমার লেখার স্তর কয়বার হয়েছে পাঁচবার হয়েছে এই পাঁচবার লেখা আল্লাহ বলেন আমি আল্লাহ তাকদির এটাও বিশ্বাস করতে হবে যা কিছু হচ্ছে হবে সব কিছু আমার কোথায় লেখা আছে তাকদিরে লেখা আছে এজন্য কি করছে হইতেছে তিন নাম্বার হলো কসদ কষ্ট মানে হলো ইচ্ছা আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু কি করে না হয় না যা কিছু হচ্ছে হবে সব কিছু কার ইচ্ছায় হয় আল্লাহর ইচ্ছা হয় অতএব আল্লাহর ইচ্ছা হওয়ার কারণে সেখানে আল্লাহ যদি আমারে কোনো কষ্ট দেয় আমাকে এটাকে কষ্ট মনে করা যাবে না আল্লাহ যদি আমারে দুঃখ দেয় দুঃখ মনে করা যাবে না আল্লাহ যদি আমার আবার যদি সুখ দেয় এটাকে সুখ মনে করা যাবে না আল্লাহ আমার তাকদিরে যা আছে তাই দান করতেছে কি করতেছে তাই দান করতেছে চার নম্বর স্তর হলো খালক আল্লাহ পাক এই যা কিছু হচ্ছে হবে সব কিছু স্রষ্টাকে আল্লাহ পাক নিজেই এগুলো স্রষ্টা আল্লাহ নিজে বলে আল্লাহু খালিকু কুল্লি শাই যত বস্তু আছে সকল বস্তু স্রষ্টাকে সব কিছু সৃষ্টি করছে কে আল্লাহ বলে এই তাকদিরটা দুই প্রকার কয় প্রকার বলছিলাম একটা হলো মুআল্লাক আরেকটা হলো মুব্রাম মুআল্লাক হলো যেটা ঝুলন্ত আছে মানে আপনি যদি কিছু আমল করেন কিছু কাজ করেন তাহলে আপনার তাকদিরটারে আল্লাহ কি করে দিবে পরিবর্তন করে দিবে আরেকটা হলো মুব্রাম
যেটা কখনো কি হবে না পরিবর্তন হবে না যেমন আল্লাহ বলেন ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন বলে যখন মৃত্যুর সময় আমার আইসা যাবে আমার এক মুহূর্তে আগে মৃত্যু আসবে না পরেও আসবে না তার মানে এটা একবার অনর মানে কখনো কি হবে না পরিবর্তন হবে না আরেকটা তাকদীর আছে যেটা ঝুলন্ত কিছু আমল করলে কিছু না আমলের কারণে আমার এই তাকদীরটাকে আল্লাহ পাক কি করবেন পরিবর্তন করে দিবেন এটার নাম হলো মুআল্লাক এটার নাম কি মুআল্লাক কিতাবের ভিতরে লেখে পাঁচটা আমল যদি মানুষ করে আল্লাহ পাক মানুষের তাকদীরকে পরিবর্তন করে দেয় সুবহানাল্লাহ কয়টা আমল শুনবেন নাকি চলে যাবেন কালাম স্যারে তো 11টা বাজে তাহলে কয়টা আমল দ্বারা তাকদীর পরিবর্তন হয় কোন তাকদীর যেটা ঝুলন্ত আছে আরবিটা মনে না রাখতে পারলে তোমাকে বাংলা বুঝতে হবে এখন এমন না বলে তাকদীর পরিবর্তন হয় এটা বাইবা কিতাবের ভিতরে লেখে কানপুর আশা বলে থানবীর আমাদের ঘটনাটা লিখছে কানপুরে দুই ভদ্রলোক শুনছে সবে কদর সবে বরাতে যেই দোয়াই করে আল্লাহ পাক দোয়ারে কি করে দেয় কবুল করে নেয় এই জন্য দুই বন্ধু কি করেছে মাটির সাকারে সুন্দর করে লেইবা শক্ত করে বানায়া সবে কদরে রাত্রে মসজিদে ঢুকছে দুইটা দুই বন্ধুকে ঢাইকা রাখছে খোলা রাখা যাবে না দায়িকা এবার দুই বন্ধু আল্লাহর কাছে জাপাই কান্না দোয়া করতেছে আল্লাহ আপনি এটারে স্বর্ণ বানায় দেন কি দোয়া করতেছে মাটির সাকারে স্বর্ণ বানায় দেওয়ার দোয়া করতেছে কিন্তু দোয়া করতে করতে কাঁদতে কাঁদতে শেষ সকাল যখন হয়েছে কাপড় উঠায় দেখে যে মাটি মাটি রয়ে গেল এখন এই বেটা চিল্লায় বলতেছে হুজুররা সারা জীবনে কি বলছে মিথ্যা বলে আসছে হুজুর কয় এই রাত্রে বলে ভাগ্য পরিবর্তন হয় এই রাত্রে বলে সব কিছু পরিবর্তন হয়ে যায় আমি দোয়া করছি আল্লাহ কি পরিবর্তন করছে যে মাটির চাকাটারে আল্লাহ স্বর্ণ বানাইতে পারলো না তখন হুজুর কয় না না তোমার তাকদীর পরিবর্তন হবে কোনটা যেটা ঝুলন্ত আছে যেটা অনর পরিবর্তন হওয়ার নয় সেটা কখনো কি হবে না পরিবর্তন হবে না তবে যেটা ঝুলন্ত আছে সেটা পাঁচটা আমল দ্বারা পরিবর্তন হয় কয়টা আমল এক নাম্বার হলো দোয়া কি লা ইয়ারদুল কাযা ইল্লা দোয়া বান্দা তুমি দোয়া করবা দোয়া করার কারণে ঝুলন্ত যেই তাকদীর আছে আমার আপনার আমার কপালে যেটা আছে বলে ওই তাকদীরটাকে আল্লাহ পাক দোয়ার মাধ্যমে পরিবর্তন করে দেয় সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার আমল কি দোয়া দোয়া বেশি বেশি করলে আল্লাহ পাক আমার তাকদীর কি করবেন পরিবর্তন করে দিবেন দুই নাম্বার হলো আলবির পিতামাতার খেদমত কি লা ইয়ারদুল কাযা ইল্লা বির বলে তাকদীর পরিবর্তন করতে পারে একমাত্র পিতামাতার কি খেদমত পিতামাতার খেদমত করবে পিতামাতার যখন সন্তানরা অনুগত হবে বাবা মা যখন সন্তানের জন্য দোয়া করবে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই দোয়াকে কবুল করে নেবেন যাহা কিছু হও না কেন কিছুই না মায়ের দোয়া বিনে সন্তানের করবে দোয়া মাকে বলে দাও মায়ের দোয়া লও হে মমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মমিন মায়ের দোয়া লও একটি গ্যালাস পানির ফলে বাইজি দেরি কোলে তোলে হাত তোলে মা বলে বাইজিদিকে ওলি বানাও মায়ের দোয়া লও হে মমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মমিন মায়ের দোয়া লও যা কিছু হচ্ছে হবে সব কার দোয়া মা বাবার দোয়ার কারণে বান্দার তাকদীর কি হয়ে যায় পরিবর্তন হয়ে যায় জি যাদের নাই বাবা মার জন্য সব রেশানি করবে বাবা মার জন্য সব পাঠাবে নেক আমল পাঠাবে আর কবরের ভিতরে মানুষের প্রয়োজন হয় নেক আমল আর নেক আমল যখন পাবে তখন বাবা মার পক্ষ থেকে এমনি রুহানি দোয়া সন্তানরা পেয়ে যাবে এজন্য যাদের বাবা মা নাই বাবা মার জন্য কি করা সদকায়ে জারিয়া সদকায়ে জারিয়া কোনটাকে বল হয় যেই আমলের সোয়াব সবসময় জারি হতে থাকে যেমন একটা ব্রিজ বানায় দিলে সারাদিন মানুষ চলতেছে একটা মাদ্রাস বলে আমার তো এত টাকা নেই আপনার যেই সামর্থ্য আছে জনকল্যাণমূলক কোনো কাজ করে দিয়ে গেলেন একটা মাদ্রাসায় একটা এমন একটা জিনিস
করে গেলেন একটা দেওয়ান করে দিয়ে গেলেন একটা মাদ্রাসায় স্থায়ী একটা জিনিস করে দিয়ে গেলেন যেখানে সব সময় আমল চলতেছে সব সময় নেকের কাজ চলতেছে আর এর সওয়াব আপনার বাবা মার কবরে পৌঁছে যাবে সুবহানাল্লাহ তিন নাম্বার হলো সিলাতুর রহমি আত্মীয়তার বন্ধন রক্ষা করা কি করা আত্মীয়তার বন্ধন রক্ষা করা হাদিসের ভিতরে আছে সালাতুর রহমি তাজিদু ফিল উমর বান্দা যদি আত্মীয়তার বন্ধন রক্ষা করে আল্লাহ পাক বান্দার হায়াতকে বাড়ায়া দিবেন সুবহানাল্লাহ এখন আমাদের বর্তমান সমাজে আমরা আত্মীয়তার বন্ধন রক্ষা করতে পারি না বরং আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করতে পারি আত্মীয়তার বন্ধন কি করতে পারি ছিন্ন করতে পারি আর হাদিসের ভিতরে এটা বলা গেছে নবী বলে কিয়ামতের পূর্ব মুহূর্তে মানুষের ভিতরে 10টা আলামত প্রকাশ পাবে কয়টা এর ভিতরে হলো ওয়াদনা সাদিকাহু তার বন্ধুরা তার আপন হয়ে যাবে আর ওয়াক্কা উম্মিহি তার বাবা মা তার শত্রু হয়ে যাবে বাবা মা তার পর হয়ে যাবে আজকে দেখা যায় সন্তানরা তার বন্ধু যদি ফোন করে বন্ধুর ডাকে রাতের গভীর রাতেও চলে যায় হুন্ডায় টান দিয়ে চলে যায় শীত হোক গরম হোক কিন্তু মায়ের কয় এক গ্লাস পানি দে তখন কয় আমার মাথা ব্যথা কোমরে ব্যথা কারণ নবী বলছে এমন এক সময় আসবে যখন ওয়াদনা সাদিকা তার বন্ধুকে নিজের আপন মনে করবে কিন্তু বাবা মাকে গোলাম মনে করবে দাসের মতো মনে করবে বুঝতে হবে কিয়ামত একেবারে নিকট চলে আসছে এজন্য বর্তমান সমাজে বহুত দেখা যায় বন্ধুর ডাকে রাতের শীত নাই গরম নাই চলে যায় কিন্তু বন্ধুর ডাকে যায় বহু লোক জীবন হারাইছে মা বাবার ডাকে যায় জিন্দগিতে কেউ জীবন হারায় নাই বরং মায়ের ডাকে সারা দিয়া বাইজিদ আল্লাহর ওলি হয়ে গেছে এজন্য আমরা আত্মীয়তার ছিন্ন বন্ধন কি করব না ছিন্ন করব না বরং আত্মীয়তার বন্ধনকে রক্ষা করব এখানে একটা কথা আছে আত্মীয়তার বন্ধন রক্ষা করার ক্ষেত্রে ওই যে বাবা মার 10টা হক আলোচনা করা হয়েছিল মৃত্যুর পরে 5টা মৃত্যুর আগেই 10টা মোট 15টা হক নিয়ে একদিন আলোচনা করা হয়েছে তো এখন যাদের বাবা মা নাই যাদের নিকট আত্মীয় নাই তাদের তো নিকট আত্মীয় যারা আছে তাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে তখন কি রাখবে সম্পর্ক ভালো রাখবে সম্পর্ক ভালো রাখলেও আত্মীয়তার বন্ধন ভালো থাকলেও আল্লাহ পাক বান্দার হায়াত কি করবে বাড়ায়া দিবে চার নাম্বার হলো তাসবিহ ইউনুস ইউনুস নবী ওই যে বিপদের ভিতরে যখন ছিলেন মাছের পেটের ভিতরে যখন ছিলেন তখন ইউনুস নবী একটা দোয়া পড়ছিলেন কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন বলে ইউনুস নবী এই দোয়া যখন পড়ছে আল্লাহ পাক ইউনুস নবীরে ওই মাছের কবল থেকে মাছের পেট থেকে মুক্তি দিয়ে দিয়েছেন এরপরে আল্লাহ বলে ফাস্তাজাবনা লাহু ফানাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন ইউনুস নবীরে যেমন আমি বিপদ থেকে মুক্তি করে দিছি ঠিক কিয়ামত পর্যন্ত এই জবা আখির জামানার উম্মতরাও যদি এই তাসবি পড়ে বিপদে যদি আল্লাহকে ডাকে আল্লাহ পাক বান্দার বিপদ থেকে রক্ষা করে দেবেন সুবহানাল্লাহ পাঁচ নাম্বার হলো তাকদীর পরিবর্তন হয় সদকা দ্বারা দানের মাধ্যমে কি হয় তাকদীর পরিবর্তন হয় হাদিসের ভিতরে আছে তামনাউ মিতাতুসু খারাপ মৃত্যু থেকে সদকা বান্দাকে বাঁচায়া দেয় সুবহানাল্লাহ খারাপ মৃত্যুর অনেক প্রকার আছে এই খারাপ মৃত্যু থেকে সদকা বাঁচাইয়া দেয় সদকা যখন করে দান যখন করে তখন এই দানের কারণে কি করে আল্লাহ পাক খারাপ মৃত্যু থেকে মানুষকে বাঁচাইয়া দেয় কিতাবের ভিতরে সেখানে একটা ঘটনাও লিখছে যে ঈসা আলাইহিসসালামের জমানায় এক দোফা ছিল যেই দোফা গাড়ে জামা কাপড় ধুইতে যায়া মানুষকে খুব বকাবকি করতো মহিলারা আসতো মহিলাদেরকে খুব কি করতো বকাবকি করতো খুব গালাগালি করতো এই গালাগালি করার কারণে সবাই ঈসা নবীর কাছে যাইছে ঈসা নবীর কাছে যা বলতেছে হুজুর আপনি যদি এই যে দোফার বিরুদ্ধে দোয়া না করেন তাহলে আমাদের এলাকায় মানুষ থাকতে পারছে না আপনি দয়া করে তার বিরুদ্ধে দোয়া করেন আল্লাহ যাতে তারে কি করে নিয়ে যায় ঈসা নবী দেখছে অনেক অভিযোগ ঈসা নবী দোয়া করে ফেলছে দোয়া করার কারণে আল্লাহ পাক ওই যে দোফার যে কাপড়ের গাঁটটি ছিল গাঁটটির ভিতরে একটা সাপ পাঠিয়ে দিছে বলে সে যখন এই কাপড়ের গাঁটটি খুলবে তুমি তাকে সঙ্গে সঙ্গে দংশন করবা আর করার সাথে সাথে বিষের কারণে সে দুনিয়ার থেকে চলে যাবে এখন এই সাপ বসে আছে আর এই দোফার যাওয়ার পথে তিনটা রুটি কিনছে রুটি কিনা প্রতিদিন খায় আজকে যখন যাচ্ছে এক ভিক্ষুক বলে আমার পেটে খোদা আমাকে তুমি একটা রুটি দাও বলে যদি তোমাকে যদি আমি রুটি দেই কি হবে বলে আল্লাহ পাক তোমাকে সকল বিপদ আপদ থেকে আল্লাহ তোমার হেফাজত করে দেবে
দুফা একটা রুটি তারে দিয়ে দিছে ভিক্ষুক একটা রুটি খায়া আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আপনি দুবারে খারাপ মৃত্যু থেকে বাঁচায়া দেন সুবহানাল্লাহ এখন একটা খায়া কয় আমার পেটটা ভরে নাই একটা খায়া কি কয় আমার পেটটা ভরে নাই তাহলে কি করার বলে আরেকটা দাও তো দুবা আরেকটা দিয়ে দিছে আবার দোয়া করছে আল্লাহ আপনি ওরে খারাপ মৃত্যু থেকে বাঁচায়া দেন তৃতীয়বার কয় আমার এখনো পেটটা ভরে নাই ও চিন্তা করলো প্রতিদিনই তো খাই যে আজকে তিনটা রুটি ভিক্ষুককে দিয়ে দে বলে তিনটা রুটি ভিক্ষুককে দিয়ে দিছে আর এই ভিক্ষুক দোয়া করার কারণে আল্লাহর রাস্তায় দান করার কারণে দান কেমন এক ঔষধ বলে আল্লাহ পাক ওই সাপের মুখে এক প্রকার বিষটা দ্বারা সাপের মুখ কাটকায় দিছে যাতে ওই দুপারে কি না করতে পারে দংশন করতে না পারে কামড় দিতে না পারে কিন্তু ঈসা নবী বলছে আগামীকাল সে যখন কাপড় ধুইতে যাবে সকালবেলা মারা যাবে কিন্তু ভদ্রলোক যখন জামা কাপড় ধুইয়া দ্বিতীয় দিন আবার আগের মতো কি আছে সুস্থ সবল আছে সুস্থ সবল দেখা সবাই ঈসা নবীর প্রতি খারাপ ধারণা করছে ঈসা নবীর মনে হয় দোয়া কি হয় না কবুল হয় না তাহলে ঈসা নবী বলছে কালকে মারা যাবে আজকে লোকটা মারা যায় না কেন সঙ্গে সঙ্গে ঈসা নবীর কাছে আল্লাহ ওহিও পাঠিয়ে দিছে ভিক্ষুকরাও ডাকছে ওই দোফারাও ডাকছে কি রে কি হইছে বলো হুজুর আমি প্রতিদিন রুটি খাই পেটে দেই কিন্তু আজকে তিনটা রুটি দান করে দিছি ঈসা নবী কয় তোমার দানের বরকতে আল্লাহ পাক তোমাকে খারাপ মৃত্যু থেকে বাঁচায় দিছে এজন্য পাঁচ নাম্বার হলো তাকদীর পরিবর্তন হয় কিসের মাধ্যমে দানের মাধ্যমে বান্দা যখন দান করে তখন বান্দার তাকদীর কি হয়ে যায় পরিবর্তন হয়ে যায় আর বান্দার এই পাঁচ কাজের মাঝে যেটা ঝুলন্তা সেটা পরিবর্তন হয় এছাড়া বান্দার আমল বাকি যেটা নির্দিষ্ট অনর এটা কখনো কি হবে না পরিবর্তন হবে না যতই চেষ্টা করুক এই চেষ্টাকে বলা হয় তদবির চেষ্টাকে কি বলে তদবির আর আমার ভাগ্যে যেটা আছে এটাকে বলা হয় তাকদীর আলেমের কাছে এক ঘটনা শুনছিলাম আমি যখন হাফিজি শেষ করে বের হয়েছি উনি আমারে বুঝাইতে যায় যে তুমি একজন মুফতি হবা তুমি একজন আলেম হবা আমি তখন তার কথা কি করি নাই বিশ্বাস করি নাই না করার কারণে তিনি আমাকে এই ঘটনাটা শুনাইছে আমি কোনো কিতাবেও কি করি নাই পাইনি বলে কি বলে এই তাকদীর হলো যেটা ভাগ্যে আছে আর তাকদীর হলো যেটা মানুষ কি করে চেষ্টা করে বলে এই তাকদীর আর তাকদীর একদিন ঝগড়া লাগছে কি লাগছে ঝগড়া লাগছে তাকদীর বলে আমি বড় তাকবীর বলে আমি বড় অর্থ মানে রাখতে হবে তাকবীর মানে কি চেষ্টা আপনি যে কোশিশ করতেছেন চেষ্টা করতেছেন আর তাকদীর যেটা আপনার ভাগ্যে লেখা আছে এখন এই দুইজন ঝগড়া লাগছে কি লাগছে ঝগড়া লাগছে তাকদীর বলে আমি বড় তাকবীর বলে কে বড় আমি বড় কারণ পৃথিবীতে সবাই কয় কি আমি বড় কেউ ছোট বলতে কি না রাজি না কয় আচ্ছা তুমি কিভাবে বড় এটা প্রমাণ করতে হবে এটা কি করো আচ্ছা ঠিক আছে আমরা প্রমাণ করব ওই যে বাড়ির পাশে যে মাঝি দেখা যায় ওই মাঝির দিয়া প্রমাণ করব বলে কিভাবে তাকদীর বলে তিন দিন পর্যন্ত সে কোনো খাবার পাবে না আর তাকবীর বলতেছে আমি তাকে খাবার খাওয়াবো তাহলে তাকদীর হলো সে তিন দিন অনাহারে থাকবে আর তাকবীর বলতেছে তারা কি করবে খানা খাওয়াবে আচ্ছা ঠিক আছে আমরা এবার প্রতিযোগিতায় যাই প্রতিযোগিতা যাইয়া এবার মাঝি সাহেবরে দিয়া প্রতিযোগিতা তাকদীর হলো তিন দিন কি থাকবে উপাস থাকবে অনাহারে থাকবে ঘরে কোনো খাবার থাকবে না আর তাকবীর বলতেছে তারা কি করবে খানা খাওয়াবে এই কথা বলার পর মাঝি সাহেব নদীতে চলে গেল সারাদিন জাল বাইতেছে জাল ফেলতেছে আবার উঠাইতেছে কিন্তু সন্ধ্যা হয়ে যায় একটা মাছও পায় না যেহেতু ভাগ্যে লেখা আছে তিন দিন সে কি থাকবে অনাহারে থাকবে অনাহারে থাকবে লেখা থাকার কারণে সারাদিন জাল ফেলতেছে আর উঠায় কিন্তু প্রতিদিন মাছ পায় আজকে কোনো মাছ পায় না মাছ না পাওয়ার কারণে মাঝি সাহেব সন্ধ্যার সময় খালি হাতে বাড়িতে ফিরেছিল বাড়িতে ফিরে যখন ঘুমাইছে স্ত্রী পরিবার পরিজন নিয়ে যখন ঘুমাইল স্বপ্নের ঘরে তদবীর সাক্ষাৎ হয়ে যায় স্বপ্নের ঘরে তদবীর চলে আসছে আইসা ডাক দিয়ে বলে মাঝি তুমি সারাদিন মাছ পাও নাই তোমার ঘরের বাল বাচ্চা সবাই অনাহারে আমি তোমাকে অনাহারে থাকতে দিব না একটা মুক্তা নিয়ে আসছি মুক্তা এই মুক্তাটাকে তুমি আগামী দিন বাজারে যাইয়া বিক্রি করে তোমার পরিবারের যা যা প্রয়োজন তুমি ক্রয় করে তোমার সাংসারিক জীবনকে তুমি পরিচালনা করবা ঘুম ভাঙ্গা মাঝি সাহেব বালিশের পাশে তাকায় দেখতেছে মুক্তাটা কি করে দেখা যায় মাঝি সাহেব চিন্তা করলো আরে মুক্তা পায়া জিন্দগিতে মুক্তা দেখে নেয় এখন কি আর ঘুম আসবে আর মাঝি সাহেব আগের দিনের কথা এত আলমারিও নাই
রাখার মতো জিনিসও নাই। মাঝি সাহেব চিন্তা করলো কই রাখি, মাঝি সাহেব লুঙ্গির আসলের ভিতরে এই ছোট্ট মুক্তাটারে রাইখা দিস, রাইখা দোকান খোলার অপেক্ষা করতিস। কিন্তু দীর্ঘ সময় হয়ে যায়, দেখে তো দোকান খুলতে তো দেরি আছে, একটু নদীর থেকে ঘুরে আসি, মাছ পেলে তো পেলামই, না পাইলে তো অসুবিধা নাই, আমার কি আছে মুক্তাস। এবার সে নদীতে যাইয়া জাল ফেলতেছে, আবার জাল উঠাইতেছে, জাল ফেলে আবার উঠায় কিন্তু মাছ পায় না। কিন্তু জাল উঠাইতে যাইয়া লুঙ্গিতে টান লেগে তার মুক্তাটা নদীর ভিতরে পড়ে যায়। মাঝি কি করে না জানে না, মাঝি না জানার কারণে মাঝি ভাবতেছে আমার লুঙ্গির আসলের ভিতরে কি আছে মুক্তা আছে, বাসায় যায়া মুক্তাটারে নিয়ে বাজারে বিক্রি করে মাছ না পাইছি কোনো অসুবিধা নাই। কিন্তু মাঝি বাড়িতে আয়া স্ত্রীর কাছে শার্টটা দাও বলে শার্ট নিয়ে যখন কোমরে হাত দিছে তাকায় দেখতেছে তার মুক্তাটা নাই। মাঝি সাহেব সারাদিন অনাহারে কাটাইলো, রাতের বেলায় আবার তদবির সাক্ষাৎ। একদিন তো কি হয়ে গেছি ফেল হয়ে গেছি, তিনবার তো চান্স দে, সাক্ষাৎ করে এবার কয় ছোট জিনিস দিলে ও হারায় ফেলবে, ছোট জিনিস আর দিম না, এবার এক মুষ্টি মুষ্টি পাতলা দুটা স্বর্ণের লাঠি, যেটাকে আমাদের বাসায় বলে চেরা, ওই যে খেজুর গাছ কাটার পরে অথবা সুপারি গাছ কাটার পরে ছোট ছোট অংশ যেটা করে ওটাকে বলে চেরা, বলে এই লাঠির মতো দুই মুঠ এক মুষ্টি মুষ্টি দুইটা স্বর্ণের লাঠি নিয়ে ওই মাঝির সাথে সাক্ষাৎ করার জন্য তদবির চলে আসছে। ঘুমের ভিতরে ইশা ডাক দিয়ে বলে এ মাঝি তুই এত ব্যাকল কেন, গতকালকে মুক্তাটারে তুই হারায় ফেলছস, এজন্য তোরে আর কোনো ছোট জিনিস দিব না, তোর এবার বড় জিনিস দিলাম, তুই এবার স্বর্ণের চেরাগুলো নিয়া স্বর্ণের লাঠিগুলো নিয়া বাজারে বিক্রি কর, বাজারে বিক্রি কইরা তোর সংসার পরিচালনা কর। মাঝি এবার গম থেকে যখন উঠছে বালিশের পাশে তাকায় দেখতেছে তার স্বর্ণের দুটা কি দেখা যায় লাঠি দেখা যায়। মাঝি সাহেব এখন আজকার নদীতে যাইতে যেহেতু নিষেধ করছে আজকার নদীতে যায় না, এই লাঠি দুইটা নিয়ে রওনা হয়ে গেছে। অর্ধেক যখন গেল বাজারে তার টয়লেটে ধরছে, কি ধরছে টয়লেটে ধরছে। মাঝি সাহেব টয়লেটে যাবে, কিন্তু আগের দিনের টয়লেট তো আর আমাদের বর্তমান টয়লেটের মতো ছিল না, আগের দিনের টয়লেট ছিল কি দিয়া গাছ দিয়া, সুন্দর এক গাছে কি হয়ে যেত সব শেষ, টয়লেট করতো অত সময় কি করতো না লাগতো না, কোনো খরচও হইতো না, মাত্র এক গাছেই কি টয়লেট। এখন ওই টয়লেটে যাবে চিন্তা করতেছে আমি এই দামি দামি স্বর্ণের দুইটা লাঠিরে যদি নিয়ে যায় আর যদি ভিতরে পড়ে যায় তাহলে তো আমার সব শেষ, এজন্য এই দামি জিনিস রে আমি কোথায় নেব না টয়লেটে নেব না, এজন্য রাস্তার মাথায় ওই লাঠি দুইটারে রাইখা মাঝি বেচারায় টয়লেটে চলে গেছে। টয়লেটে যখন গেল টয়লেটে যাইয়া মাঝি বেচারা টয়লেট ছাড়ছে, এখান দিয়ে উপর দিয়া কাক যাইতেছে বড় কাক, কাকের কাজ হলো নিচে যদি কোনো সুন্দর জিনিস দেখে নিয়ে যায়। আমরা ছোটোবেলায় কসকো সাবান ব্যবহার করতাম, এই কসকো সাবান মাদ্রাসায় ভর্তি অবস্থায় কতবার যে নিচে কাক অক্ষণই নাই, কারণ লাল তো দেখতে সুন্দর দেখা যায় নিয়ে যায়, এই কসকো সাবান বহুবার নিয়ে গেছে। এখন এই কাক যখন নিচের দিকে তাকায় দেখতেছে সুন্দর সুন্দর রোদের ভিতরে খুব ঝিকমিক ঝিকমিক করতেছে আলোয় উজ্জ্বল, দুইটা চেরা দেখা যায় দুইটা লাঠি দেখা যায়, কাক নিচে নাই না লাঠি দুইটারে নিয়ে গেছে বাসায় নিয়ে কাক রাইখা দিস। মাঝি সাহেব টয়লেট থেকে বের হইয়া রাস্তার মাথায় তাকায় দেখতেছে তার লাঠিও নাই, আশেপাশে কোনো মানুষও দেখা যায় না। মাঝি আফসোস, আহা মুক্তাটাও হারাইলাম লাঠিটাও কি করলাম হারাইলাম, আশেপাশে কোনো মানুষরাও তো দেখি না, তাহলে লাঠিটা গেল কোথায় গেল কোথায়। কিন্তু লাঠি তো আর কি করে না খুঁজে পায় না। মাঝি সাহেব প্রথম দিনও অনাহারে কাটাইছে, দ্বিতীয় দিনও অনাহারে কাটাইছে, বুঝে থাকলে বলেন কেন অনাহারে কাটাইছে, তার তাকদিরে আছে কি অনাহারে থাকবে, তাকদিরে নাই ভাগ্যে নাই, এজন্য সে দুই দিন অনাহারে কাটাইছে। তাকদির বেচারায় পাশ করতেছে, তাকদির বেচারায় ফেল করে ফেলতেছে, এবার চিন্তা করছে ওরে আমি কোনো পণ্যই দিব না, পণ্য দিলে বাজারে যা বিক্রি করতে হয় একটা ভেজাল, এবার সরাসরি টাকা দিব। এবার তৃতীয় রাত্রে ঘুমের ভিতরে চলে আসছে, হে মাঝি তোরে আর কোনো পণ্য দিব না, নে এই যে টাকার তিনটা ভান্ডি নিয়ে আসলাম, তিন ভান্ডির টাকাকে তুই নে, আর তোর বাজার টাজার যা লাগবে সব কিছু তুই ভালো করে সেরে তোর পারিবারিক জীবনকে পরিচালনা কর। কিন্তু মাঝি বেচারা ঘুম থেকে উঠা যখন বালিশের পাশে তাকাইছে বিগত দুই দিনের মতো তাকায় দেখতেছে তিন ভান্ডি কি দেখা যায়
টাকা দেখা যায় এখন চিন্তা করলো এত টাকা রাখবো কোথায় আগের মতো তেমন আলমারি ছিল না কয় তুমি এক কাজ করো স্ত্রীরে বলে তুমি সুলার ভিতর থেকে ছাইগুলা উঠাইয়া এই টাকার তিনটা ভান্ডে কি করো সুলার ভিতরে রাইখা ছাই দিয়া দেখে দাও স্ত্রী তার কথা মতো ছাই দিয়া দেখে দিস এখান দিয়া পাশের বাড়ির এক মহিলার আগুনের প্রয়োজন হয়েছে কিসের প্রয়োজন হয়েছে মহিলা আগুন নেওয়ার জন্য যখন আসছে ছাইলারা দিয়া মহিলা দেখতেছে আগুন কি ভিতরে তিন ভান্ডি টাকা দেখা যায় মহিলা এই তিন ভান্ডি টাকারে তার আসলে কইরা লইয়া মহিলা রওনা হয়ে গেছে মাঝি সাহেব বাজার যখন খুললো স্ত্রী ডাক দিয়া বলে তাড়াতাড়ি তুমি সুলার ভিতর থেকে টাকার বান্ডিগুলো নিয়ে আসো তাড়াতাড়ি বাজার করব স্ত্রী বেচারা যখন ছাই নাড়া দিছে টাকায় দেখতেছে ছাইয়ের ভিতরে শুধু ছাই টাকা কোনো কিছুই নাই এখন তিন দিন হয়ে গেল তদবির ফেল করে ফেলছে তাকদির কি করতেছে পাশ করে ফেলছে কারণ তিন দিনে তো কি কাটাইলো অনাহারে কাটাইলো তার ঘরে কোনো খাবার নাই এবার তদবির বলে ভাই আমি ফেল করে ফেলছি তুমি পাশ করে ফেলছো চতুর্থ দিন মাঝি বেচারা এবার নদীতে গেছে নদীতে যাইয়া জাল ফেলার সাথে সাথেই একটা মাছ উঠে গেছে মাঝি চিন্তা করলো পেটে অনেক ক্ষুধা আজকে আর থাকা যাবে না অতএব এখনই রওনা করি এই নিয়ত করে মাঝি বেচারা মাছ নিয়ে রওনা মাছ নিয়ে যখন আইসা স্ত্রীর হাতে দিছে স্ত্রী পেটটা যখন ফাড়ছে ফাড়ার সাথে সাথে তাকায় দেখতেছে প্রথম দিনের মুক্তাটা এই মাছের পেটের ভিতরে দেখা যায় এখান দিয়া ডাক দিয়া বলতেছে এ স্বামী লাকড়ি নাই যেহেতু তিন চার দিন পর্যন্ত কি হয় না রান্না হয় না লাকড়ি পাবো কোথায় তুমি যা লাকড়ি নিয়ে এসো স্বামী বেচারা লাকড়ি আনতে গেছে উঠতে উঠতে এক বড় গাছের উপরে উঠছে শুকনো শুকনো ঢালগুলো কি করবে ভাঙবে উঠতে উঠতে দেখে অনেক উপরে কিছু ময়লা দেখা যায় ভাবতেছে ময়লাগুলো নিয়ে আনে হয়তো আমার আগুন ধরানোর কাজে কি করবে লাগবে কিন্তু মাঝি বেচারা যখন ময়লার কাছে উঠছে ওইটা তাকায় দেখতেছে তার দ্বিতীয় দিনের স্বর্ণের দুইটা লাঠি ওই ময়লার ভিতরে দেখা যায় কাক কোথায় নিয়ে রাখছে গাছের মাথায় নিয়ে রাখছে এখান দিয়া এই স্ত্রী মাছ করতেছে আর স্বামী বেচারায় স্বর্ণের চেরা লাকড়ি আনতে যখন গেল দুইটা তো পায়ে গেল পাশের বাড়িতে এক পুলিশ ঢুকছে যেই মহিলা টাকা আনছে ওই মহিলার বাড়িতে মহিলা ভাবছে আমি টাকা আনছি এজন্য মনে হয় সরকারি কর্মকর্তা আসছে অতএব আমার বাঁচার উপায় নাই মহিলা আসলে কইরা আবার সুন্দর কইরা আইনা ছাইগুলো সরাইয়া টাকার আবার সুন্দরভাবে কি করছে রাইখা মহিলা চলে গেছে কিন্তু সরকারি কর্মকর্তা আসছে মহিলাকে ধরার জন্য না বরং অন্য কোনো কাজে কি করছে আসছে কিন্তু মহিলা টাকারে কি করছে সুন্দর রাইখা আসছে এবার এই স্বর্ণের টাকার স্বর্ণের চেরা আর মুক্তা দুইটা যখন জমা হইল স্ত্রীর কাছে যখন লাকড়ি এনে দিল এবার স্ত্রী সুলার কাছে যখন গেছে তখন তাদের একটা অভ্যাস হলো আগে কি করে ছাই উঠায় বলে যখন ছাই উঠাইছে টাকায় দেখতেছে ছাইয়ের ভিতরে তার তৃতীয় দিনের তিন ভান্ডিল টাকা দেখা যায় সঙ্গে সঙ্গে স্বামী বেচারা আসেস দায় পড়ে গেল ডাক দিয়া বলে আল্লাহ এটাকেই বলা হয় তাকদির তাকদিরে যদি থাকে যেখানেই থাকুক না কেন আল্লাহ নিজে বলে অকুল্লু আল্লাহ বলে ইন্না কুল্লা শাই ইন খলাক না হু বিকদার সব সৃষ্টির তাকদির লিপিবদ্ধ করা আছে আমার ভাগ্যে যদি পানি থাকে এই বাহুপলের পানি থাকে আমাকে খেয়ে যেতে হবে পানি না পান করে আমাকে বাহুপলের জমি ছাড়তে আল্লাহ দেবে না আর আমার ভাগ্যে যদি না থাকে আমি এই ঘটনা দ্বারা এটাই বুঝাইতে চাচ্ছি যে 15 বছর আর 20 বছর বিগত অনেক আলেম থাকতে পারে ইমাম থাকতে পারে কিন্তু আমার তাকদির যদি বাহুপলের ভাত না থাকে পানি না থাকে তাহলে সারা জনম শেষ হয়ে যাবে কিন্তু বাহুপলের পানি আমাকে কেউ পান করাতে পারবে না আর যদি তাকদিরে থাকে 15 বছর কেন আমার জীবন এই মসজিদে শেষ হয়ে যেতে পারে ঠিক কি না এজন্য আমাদেরকে তাকদিরের উপর বিশ্বাস স্থাপন করতে হবে তাকদিরের উপর বিশ্বাস স্থাপন করলে আমি খাঁটি মুমিন তাকদিরের প্রতি বিশ্বাস স্থাপন না করলে আমি খাঁটি মুমিন হতে পারি না আমরা আল্লাহর কাছে দোয়া করব নফল নামাজ পড়ব যে 5টা কাজ বলা হয়েছে এই 5টা কাজ করব আমাদের তাকদিরকে পরিবর্তনের জন্য আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলোর উপর বিক্ষিপ্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন Thank you.